আসসালামু আলাইকুম। যার নেশা এবং পেশা হচ্ছে বাইক চুরি, বাইকের লক থাকা অবস্থায় ওনারা বাইককে খুব নিমিষের মধ্যেই চুরি করতে পারে, স্টার্ট করতে পারে। ঢাকা শহর থেকে অনেক 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 দূরে একটা লোকের সন্ধান পেয়েছি আমরা, তার বাড়িতে আমরা যাব আজকে, এবং সে সদ্য জেল ফেরত। তো এই জন্যই তার সন্ধানটা পেয়েছি। তাকে 5,000 টাকা দিতে হবে জাস্ট তার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আমরা যাচ্ছি সেখানে, সঙ্গে থাকুন। ভাই আমি আসছি, আপনি বাড়ার সামনে আসছি, বাইরে হন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ব্যাপার টাকা এখানে আছে 5,000 টাকা। জি, আমরা আসছি আসলে একটা কোম্পানি থেকে, জাস্ট আপনার সম্পর্কে জানার জন্য যে আসলে বাংলাদেশে যে পরিমাণ বাইক চুরি ছিনতাই হচ্ছে, একটা চক্র চুরি করতেছে, আপনাদের মতো একজন চক্র চুরি করতেছে। তো আপনার আসলে বর্তমান অবস্থাটা একটু বলেন। বর্তমান আর কি, লাস্ট একটা বাইক চুরি করতে যা ধরা খাইছিলাম, জেলে ছিলাম। জেলে থাকার পরে এখন গতকালকে মাত্র ছাড়া পাইছি, তার মধ্যে আপনি ফোন দিলেন। তো তাহলে আমরা আসলে একটা বাইক কিভাবে চুরি হয় ওটা দেখতে যাচ্ছি। তো আমরা আশা করব ভবিষ্যতে ভালো থাকবেন আর কোনো বাইক ধরবেন না এবং চুরি করবেন, আমরা আশা করি। তো আমরা বাইক নিয়ে আসতেছি, একটু আমাকে দেখাবেন কিভাবে? ঠিক আছে চলেন দেখাই। বাইক চুরি করার কোনো ব্যাপার না, বাইক চুরি করার কোনো ব্যাপারই না। 5 সেকেন্ড কি? এই যে এই বাইকের চাবি আমার কাছে, আমি একটু লক করে দিই, হ্যাঁ গাড়টা লক করে দিই। এখন আমরা প্রথমে দেখবো হচ্ছে একটা চোর আসলে কি করে, প্রথমে কি করে। প্রথমে যেটা করি আমরা দেখি যে গাড়িটা চালু করা যায় কিনা। ঠিক আছে, তো গাড়ি চালু করতে কোনো ব্যাপার না, আমি এটার মাথার নিচে হাত দিলে গাড়ি ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। আচ্ছা, তো এই যে এটা লক করা, হ্যান্ডেল লক করা, এটা কোনো ব্যাপার না। একটু সাইডে চাপেন ভাই, ভয়ঙ্কর অবস্থা। এটা কি ভেঙে গেল? এই লক আর জীবন হবে। হ্যাঁ হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, এখন চাবি কিন্তু আমার পকেটে, চাবি আমার পকেটে। আচ্ছা, আপনার চাবি কোনটা? আমার চাবি এই যে এটা, যথেষ্ট। আসলে নিরাপত্তার খাতিরে কিভাবে উনি করছেন সেটা বন্ধ করে দিব, সেটা দেখাবো না আমরা, নিরাপত্তার খাতিরে দেখাবো না, কারণ এটা সেফটি প্রিকশন। আমরা সময় কাউন্ট করতেছি, ওনার 5 সেকেন্ড পার হয়ে গেছে, 8-9 সেকেন্ড লেগেছে। হ্যাঁ শালা ভাই, একটু দাঁড়ান, আমি একটু দেখাতে চাচ্ছি ক্যামেরাতে, আমাদের ক্যামেরাম্যান, যে আসলে বাইকটা অন হয়ে গেছে উইদাউট চাবি, যে চাবি নাই, চাবি নাই কিন্তু বাইক অন। হর্ন বাজে দিত ভাই, স্টার্ট দেন তো দেখি আসলে। স্টার্ট দেন তো। বাইক কিন্তু অলরেডি স্টার্টেড, বাইক স্টার্ট ভাই, আসলে তো স্টার্ট হয়ে গেছে। আমি দেখে তো স্টার্ট দিয়ে বাইককে রান হবে, দেখে তো, দেখে আপনি চালান তো দেখি। ভাই আপনি রান হবে ভাই? হ্যাঁ রান হবে। এটা কি, এটা কি? এটা ওর চাবি, এটা চাবি দেন ভাই দর্শকরা, এটা চাবি। এটার দাম আপনার এটার থেকে অনেক বেশি, এটার দাম 20 টাকা। আমার কাছে এটা আমার রিজিক। আচ্ছা ভাই, এটা নিয়ে আসেন, বাইকটা তো নিয়ে আসেন, বাইক চলে। আপনি ভাই নিয়ে না ভাই, ভাই বাইকটা নিয়ে না, ফেরত নিয়ে আসেন। ওইসে বুঝছি, আসেন আসেন ভাই, আমার গলা শুকাই গেছে। হ্যাঁ আসলে যত সহজ আমি জানতাম না। এখন আমাদের একটা চ্যালেঞ্জ আছে আপনার সাথে, আমরা একটা লক লাগাবো বাইকের মধ্যে, একটা স্পেশাল সিকিউরিটি লক লাগাবো। যদি আপনি তারপরে স্টার্ট করতে পারেন বা চুরি করতে পারেন বা ঠেলে নিতে পারেন, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 1,00,000 টাকা পুরস্কার। আপনাকে এগ্রি? 1,00,000 টাকা লাগান, 10 মিনিট লাগবে। 10 মিনিট মানে 5 সেকেন্ড থেকে 10 মিনিট চলে আসছেন না, বললাম আর কি। 5 মিনিট লাগতে পারে, 1 মিনিটও লাগতে পারে। আপনি লাগান দেখি কি লাগে। আপনাকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আবার ঠিক আছে, লকের নামটা জানেন? লকের নাম পরে ভাই, আগে লাগান, পরটা পরে দেখতেছি। তাহলে আমরা 0.5 ঘন্টা 1 ঘন্টা পরে আসতেছি লক লাগায়া। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা চলে আসছি, আমরা বাইকে লক লাগাই ফেলছি অলরেডি। এখন আমরা বিখ্যাত যে ভাই আছে সুদীপ, ওনার সাথে দেখা করবো আবার। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাইকটা দিই, আপনার দেখে মনে হয় না আপনি বাইক চুরি করতে পারেন। আসলে একটা ঘটনা বলি, ঘটনা হলো যে আমি যখন শহরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বাইক তুলি তখন আমার এই গেটআপে থাকতে হয়, নাহলে আমি যদি লুঙ্গি পরে যাই মানুষ দেখলে সন্দেহ করবে যে আমি চোর। আসলে চোরের যে কত রূপ আছে আমরা জানি না। যাই হোক, সরি ফর দ্যাট। তো আমরা একটা লক লাগিয়েছি বাইকে, আমি আপনাকে চাবিটা দিব বাইকের। চাবি লাগবে না, আপনি লক লাগাইছেন? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু হ্যান্ডেল লক হবে না, একটু আগে আপনি এটা ভেঙে ফেলছেন অলরেডি। লাগাইছেন তো? শিওর লক লাগানো শিওর। আচ্ছা আপনি ঘড়ি ধরেন। ঘড়ি তো নাই, যাই হোক ঘড়ি আমি মনে মনে কাউন্ট করতেছি। টাইম স্টার্ট। ঠিক আছে ঠিক আছে, টাইম কাউন্ট করলাম। 1 2 3 4 5 6। বাইক অন হয় নাই, বাইক স্টার্ট হয় নাই। উনি চেষ্টা করেছে চুরি করার, 10 সেকেন্ড পার হয়ে গেছে। আমার মোবাইলে কল চলে আসছে, রিমোটও কল আসছে, দেখাচ্ছি আমি। মোবাইলে কল আসছে, রিমোটও কল আসছে, মোবাইলে কল আসছে। আমার কন্টিনিউ দুই জায়গায় কল আসছে, মোবাইল এবং রিমোট দুই জায়গায় কল আসছে। উনি চেষ্টা করতেছে এখনো, মনে বিখ্যাত চোর ভাই। উনি সিট খোলার চেষ্টা করতেছে, উনি এখন সিট ভাঙা ট্রাই করতেছে। কন্টিনিউ মোবাইলে কল আসছে, রিমোটে কল আসছে। উনি কি জানি ভেঙে ফেলছে সিটটা। ভাই 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 দাঁড়ান, সিটটা কে খুলে? সিটটাই যে আমার চাবি দিয়ে আমি খুলে ফেললাম। সিট খোলা সম্ভব? হ্যাঁ সিট খোলা সম্ভব, যে কোনো বাইকের। আর অন্য যেগুলো দামি বাইক সবগুলোতেই আমার কিন্তু কন্টিনিউ মাই বাইক থেকে কল আসছে, রিমোটেও কল আসছে, আমার রিমোটে মোবাইলে কন্টিনিউ কল আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনাদের ডিভাইস, তাই তো? এটা আমাদের ডিভাইস। আচ্ছা 2 মিনিট ভাই, ডিভাইসটা যত ফাস্ট উনি খুলতেছে মানে আসলে মনে হচ্ছে ম্যাজিকের মতো। উনি ঠাস ঠাস খুলে ফেলে। আমি একটু দেখাচ্ছি এখানে, এই যে জিপিএস ট্র্যাকার, এই যে আমাদের হোস্ট সেন্সর। মোবাইলে কল চলে আসছে, এই যে মোবাইলে কল রিমোটে কল, দুই জায়গায় কল আসছে। উনি আবার সামনে ট্রাই করতেছে, দেখাচ্ছে উনি আবার ট্রাই করতেছে। কন্টিনিউ কল আসছে, কন্টিনিউ রিমোটে কল, মোবাইলে কল, বাইকের সবকিছু শব্দ বন্ধ হয়ে গেছে বিকজ উনি ডিভাইসটা খুলে ফেলছে। বাইক এখন অন করতে পারে নাই, বাইক এখনো স্টিল অন করতে পারে নাই। ভাই কি মনে হচ্ছে আপনার? আর একটু ভাই, আরো সময় নিচ্ছে উনি। নেন যা লাগবে নেন, প্লাস স্ক্রুড্রাইভার যা দরকার নেন। প্লাস স্ক্রুড্রাইভার নিয়ে তো আর ঘোরা যায় না, ওই হাত দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। একটা তার খুলছি, এই তারটা খুললে গাড়িটা স্টার্ট হয়ে যাওয়ার কথা। এটাকে বাইপাস লাইন বলে। এটা উনি বাইপাস লাইন না কি জানি করার চেষ্টা করতেছে। যাই হোক, মোবাইলে আমার কন্টিনিউ করাছে, কন্টিনিউ তো দেখাচ্ছে মাই বাইক, মোবাইলে রিমোটে কন্টিনিউ কল আসছে আমার। মানে মালিক কিন্তু জেনে যাচ্ছে যে বাইকে কি মানে সামথিং রং উইথ দ্য বাইক, মানুষ জেনে যাচ্ছে। ভাই কি মনে হচ্ছে? ভাই এটার ওয়্যারিং তো সাধারণ ওয়্যারিং না, এটা কি করছেন বলেন তো? এখানে তো আমি তো বাইপাসের লাইন পাইতেছি না। আমি একটা কাজ করি, আপনাকে চাবি দিয়ে দিই বাইকের, জান। আমি কিন্তু চাবি দিয়ে দিচ্ছি নাকি, বাইকের চাবি দিয়ে দিচ্ছি। আচ্ছা চাবি দিয়ে দিলেন, এবার তো আর আপনার বাইক কেউ বাঁচাইতে পারবে না। আমি দেখি যে আমার মোবাইলে উনি বাইকে স্টার্ট দেওয়া, সেলফ দেওয়া ট্রাই করেছে। এখানে কিক আছে, কিক দিয়ে দেখতে পারেন। উনি সেলফ কিক দুইটাই চেষ্টা করেছে। দেখি আমার কি কন্ডিশন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, উনি যখন স্টার্ট দেওয়ার ট্রাই করতেছে, চুরি চেষ্টা করছে। আমার মোবাইলে রিমোটে কন্টিনিউ কল আসছে, মোবাইলে রিমোটে কন্টিনিউ কল আসছে। ভাই এটা আমার ওস্তাদের কাছে নিতে হবে। মোবাইলে রিমোটে কন্টিনিউ কল আসছে, আমার ওস্তাদের কাছে নিতে হবে। আমার ওস্তাদ এটা ঠিক করতে পারবে। আপনার ওস্তাদ পারবে? আমার ওস্তাদ পারবে। এটা আমার পক্ষে সম্ভব না, 1 লাখ টাকা ফেল ভাই। আচ্ছা আমরা এখন ওনার ওস্তাদের সাথে কাছে যাওয়ার চেষ্টা করব। ওনাকে বাইকটা দিয়ে দেব, যা ওস্তাদের কাছে নিয়ে যান। আমরা ডিভাইস লাগিয়ে ওনাকে বাইক দিয়ে চাবি দিয়ে দেবো যে ওস্তাদের কাছে ধাক্কায় নিয়ে যান। দেখি উনি ধাক্কায় নিতে যদি পারে, তাও উনি পার। ধাক্কায় নিতে পারেন ভাই? ধাক্কায় নেওয়া যাবে। আচ্ছা আমি চাবি দিয়ে দিচ্ছি বাইকে, ওনাকে ধাক্কায় নেওয়ার পারমিশন দিচ্ছি। দেখি উনি নিতে যদি পারেন, সক্ষম হন, তাও 1 লাখ টাকা আমরা ওনাকে দিয়ে দেবো। ভাই এই যে চাবি, আপনি এখন বাইকটা নিয়ে যান। আমি ওনাকে পারমিশন দিলাম বাইক নেওয়ার, দেখি উনি যদি নিতে পারে আর কি। আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি আমি, বাইক উনি তাও স্টার্ট করতে পারবেন না। সেলফ দিয়ে দেখেন, আমি চাবি দিচ্ছি, তাও স্টার্ট হবে না বিকজ অফ রিমোট থেকে পারমিশন দিতে হবে। আমি এটা পারমিশন দিলাম, এই যে আমি রিমোট থেকে ওনাকে পারমিশন দিলাম স্টার্ট দেওয়ার। এখন বাইকটা স্টার্ট করতে হবে। স্টার্ট করেন, বাইক স্টার্ট হয়ে গেছে। উনি যদি নিতে পারে আপনাকে 1,00,000 টাকা দিয়ে দিব। পাই নিয়ে যান, ধন্যবাদ, আপনার উস্তাদের কাছে নিয়ে যান। দেখেন খেয়াল করেন, আমি রিমোট চাপ দিলে বাইক বন্ধ হয়ে যাবে। বাইক কিন্তু বন্ধ, ওই দেখেন খেয়াল করেন বাইক কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং আমার মোবাইল থেকে বাইক বন্ধ করা যাবে। এই যে আমার মোবাইল, আমি মোবাইল থেকে যদি আমি অফ লেখি বাইক বন্ধ হয়ে যাবে। মোবাইল হোক রিমোট হোক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি বাইক বন্ধ করতে পারবো। আচ্ছা একবার দেখি উনি উনি কী করতেছে। ভাই চোর ভাই কী অবস্থা? এই যে রিমোটে করাস আছে, রিমোটে মোবাইলে কন্টিনিউ করাস আছে। উনি চুরি চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। বিকট শব্দ, বিকট শব্দ। কি ভাই উস্তাদের কাছে হবে না? কন্টিনিউ আমার দুই জায়গায় কল আসছে। জিপিএস কি আপনি আনলক করতে পারেন? হ্যাঁ, জিপিএস এর জন্য আমরা জামার ইউজ করি। আপনারা জিপিএস এর জন্য জামার ইউজ করেন? জামার ইউজ করলে আর জিপিএস থেকে কোনো কল টল কিছু আসবে না, লক কাজ করবে। পৃথিবীর যে কোনো জিপিএস জামার দিয়ে আমরা লক করা যায়, কিন্তু আমাদের জিপিএস জামার দেওয়ার দুনিয়া যার মন চায় তা দেন, কিন্তু বাইক অফ হয়ে যাবে। তো ভাই আজকে আচ্ছা এখন নাম বলি, নাম এখন নাম আমরা কি ডিভাইস লাগিয়েছি, এটা নাম হচ্ছে Tasslock Combo। এটার মধ্যে দুইটা রিমোট থাকে, এটার সাথে দুইটা রিমোট থাকে আর একটা জিপিএস ট্র্যাকার থাকে। এই দেখেন দুইটা রিমোট, এই রিমোটে কল আসবে, বাইকে কো টাচ করলে রিমোটে কল আসবে, ভাইব্রেশন হবে, অনেক সব চিলাফাল্লা করবে। এবং জিপিএস ট্র্যাকারের রেঞ্জ হচ্ছে সারা পৃথিবী। Tasslock Combo রেঞ্জ সারা পৃথিবী। ভাই এরকম লোক নাম শুনছেন? না ভাই এই লোকের নাম শুনি নাই, জীবনে প্রথমবারের মতো বাইক চুরি করতে যায় ধরা খেলাম। আচ্ছা আপনারা যখন বাইক চুরি করেন তখন লক তো লাগানো থাকে না? ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগানো থাকে না, আমরা টান দিয়ে নিয়ে চলে যাই। লক থাকলে ওই যে দেখালাম খুলে ফেলাই দিলে স্টার্ট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে আমাদের কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর বাংলাদেশে ওনার মতো চক্র প্রতিটা অলি গলিতে প্রতিটা শহরে রয়েছে। আপনি যে ভিডিওটা দেখছেন আপনার বাসার কাছেও ওনার মতো সদস্য থাকতে পারে। তো আজকেই সাবধান হন, আজকে নিরাপত্তার জন্য Tasslock ব্যবহার করুন। এবং Tasslock-এর চেয়ে যদি ভালো কোনো প্রোডাক্ট আপনারা পেয়ে থাকেন, আমরা কথা দিচ্ছি বিনামূল্যে আমরা প্রোডাক্ট আপনাকে দিয়ে দিব। আর এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের উপকার হবে, আমাদের উপকার হবে এবং সমগ্র বাংলাদেশ জাতির উপকার হবে। আমরা আশা করব আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং বাইক এবং আপনার স্বাস্থ্য নিরাপদে রাখেন। এবং অলওয়েজ মাস্ক পরবেন, মাস্ক ছাড়া জীবন কিন্তু বিপন্ন হতে পারে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। বাবু চাই ভাই, দোয়াও চাই Tasslock যাতে কেউ না লাগায়, লাগাইলে আমাদের ব্যবসা শেষ। উনি বলতেছে Tasslock লাগালে আমাদের ব্যবসা শেষ। যাই হোক, আসসালামু আলাইকুম। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first.